বাঘের আক্রমণের হাত থেকে মৎস্যজীবী শঙ্করকে ফিরিয়ে আনতে পারলেও শেষ পর্যায়ে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। তবে শঙ্কর চিরতরে বেঁচে থাকবে মানুষের নয়নের মণি হিসেবে। সুন্দরবন তথা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত গড়লেন মৎস্যজীবীর পরিবার। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, সেই সুন্দরবনের এক দরিদ্র মৎস্যজীবীর পরিবার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, যা সুন্দরবন তথা বিশ্বের বিরলতম ইতিহাস। ইতিহাস গড়লেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির দেউলবাড়ির বাসিন্দা মৎস্যজীবী শঙ্কর সর্দারের পরিবার। তারা শঙ্করের মৃত্যুর পর তার চোখ দুটি দান করলেন। সুন্দরবনের বহু মৎস্যজীবী বাঘের আক্রমণে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। ঠিক তেমনই সোমবার দুপুরে সুন্দরবন জঙ্গলের বেনিফেলি এলাকায় কাঁকড়া ধরছিলেন শঙ্কর ও তার দুই সঙ্গী। আচমকা বাঘ আক্রমণ করে কোনো রকমে শঙ্করকে জখম অবস্থায় বাঁচিয়ে আনে। প্রথমে চিকিৎসার জন্য স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই প্রাথমিক চিকিৎসার পর অবস্থা অত্যন্ত সংকটজনক হলে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। মঙ্গলবার সকালে মৃত্যু হয় শঙ্করের, কিন্তু একবারের জন্যও কেউ চক্ষুদানের কথা ভাবেননি কোনোদিনও। শঙ্করের পরিবারকে সেই কথা ভাবিয়েছে জনগণের পাঠশালা নামের জয়নগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার। তিনি অবশ্য কলকাতা পুলিশের একজন কর্মীও বটে, নাম সমরেন্দ্র চক্রবর্তী। আর তার সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার কলকাতার পিজি হাসপাতালে মৃত শঙ্করের চোখ দুটি দান করতে সম্মতি দেন তার পরিবারের লোকজন। মৃত মৎস্যজীবী শঙ্করের চোখ দুটি নিয়ে যায় শঙ্কর নেত্রালয়ের পক্ষে সর্বাণী পাল চৌধুরী, প্রশান্ত মণ্ডল ও সুজিত পাঁজা। শেষে শঙ্করের শ্বশুর রামপ্রসাদ বাগানির হাতে চক্ষুদানের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। জনগণের পাঠশালার তরফে সমরেন্দ্রবাবু জানিয়েছেন বাঘের আক্রমণে মৃতের চক্ষুদান এই প্রথম, যা সুন্দরবনের ইতিহাসে এটা একটা বিরল নজির তৈরি করল। শঙ্করের দুটি চোখ থেকে দুজন অন্ধ মানুষ কার্নিয়া পাবেন, তাদের অন্ধত্ব ঘুচবে, এটা একটা বিরলতম ঘটনা। প্রথমে পরিবারে রাজি হয়নি কেউ, তারপর পুরো বিষয়টি বলার পর শ্বশুর এবং বাড়ির লোকজন সম্মতি হন। এক্ষেত্রে ভবানীপুর থানাও ব্যাপকভাবে সহযোগিতা করেন, তারা নো অবজেকশন সার্টিফিকেট দেন প্রায় সাথে সাথেই। আর সেই কারণে এমন বিরলতম কাজটাও সম্ভব হয়েছে দ্রুত গতিতে। এটা সুন্দরবনের মৎস্যজীবীদের কাছে একটা নতুন ইতিহাস, যা আগামী প্রজন্মকে পথ দেখাবে। এই দুনিয়াটা